नाइट पर नाच हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू व्हाट ক্যান্ডেল কিনতে ভুলে গেছি আর ক্যান্ডেল এখন পাচ্ছি না এত রাতের মধ্যে আর সবথেকে বড় কথা হচ্ছে অনন্যা জানে যে আমি ওর বার্থডে মানে ওর যে বার্থডে আজকে মানে 12টার পরে যে বার্থডে সেটা আমি জানি না তো সেই জন্য ও সবাইকে জিজ্ঞেস করছিল তোমাকেও আই থিংক জিজ্ঞেস করেছিল যে আজকে আমার বার্থডে দিয়া জানি কিনা তো আমি বলেছি যে না কালকে কি আছে আমি জানি না তো সেটা নিয়ে আমি ওকে সারপ্রাইজ দেবো আজকে 12টার পরে আর আরবিনও যাচ্ছে মানে মেন এর জন্য আমি যেতে পারছি না আমি একা একা কোনো দিনও যেতাম না চলো 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 এখন রাত হয়ে গেছে অনেক তো নিচে বেড়াই আর এখন হাফ প্যান্ট পরে যাবো ভাই আর পাচ্ছি না গরমের মধ্যে একটু আগে আমি শুট কমপ্লিট করে আসলাম তো এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে কেক টেক নিয়ে গাড়ি বার করতে হবে গাড়িতে হাওয়া নেই তাড়াতাড়ি আসো দেন তারপর বাইরে বেরিয়ে একবারে কত হচ্ছে গাইস দিস ইজ কেক মডেল তো বাইরে আও প্লিজ দে বার করে থ্যাংক ইউ লে কেক বন্ধ রাত এত বাজে আর এখানে সবাই ঘুমাচ্ছে বাবা মা তো গেটটা এখন খুলি এন্ড ওই যে আমার স্কুটি দাঁড় করানো আছে এখন রাত্রিবেলা ওকে বার করে যাবো আর পুলিশ না ধরে ভাই আস্তে আস্তে পুলিশ না ধরে এটাই ভয় আমার তাড়াতাড়ি করে বার করি এখন চলো রেডি হয়ে যাও তুমিও আর আমিও রেডি হয়ে যাই তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি আর আছি ব্রিজের ওপরে কারণ ওইখান থেকে এতটা অন্ধকার আর এতটা গাড়ি চলছিল যার জন্য ব্লগটা স্টার্ট করিনি বাড়ি থেকে বেরিয়ে আর গাড়িতে হাওয়াও নেই অনেকটা প্রবলেম হচ্ছে আস্তে আস্তে যেতে হচ্ছে এই যে ব্রিজের ওপর থেকে যাচ্ছি কিন্তু ওয়েদারটা বাইরে সেরা আর যাই দেখি আর আগে থেকে হয়তো অনেকে দাঁড়িয়ে থাকবে বাড়ি সেলিব্রেট করার জন্য বাট আমার কাছে এটা ফার্স্ট টাইম স্পেশাল আর অনেকদিন পরে যেহেতু আমার বাড়ির সাথে দেখা হয়েছে এইবার আরবিনও 12টার পরে কিন্তু ফার্স্ট টাইম জিনিস করলে না আগের বছর করো অনুনাকে ফার্স্ট টাইম করেছি বাট আদারওয়াইজ অনেকদিনকেই করেছি সেগুলো ব্লগ করা হয়নি অনেকগুলো আর এবার ব্লগ করা হচ্ছে যেহেতু আমি আছি রাত্রিবেলা বেরোতে পারবো আমরা দুজনেই আর অনন্যা আমাদের দুজনের খুবই ভালো বন্ধু একটা ভালো সব কিছু আমরা শেয়ার করি ওদেরকে ফ্রেন্ডের মতো তো তাই জন্য আরো বেশি করে এক্সাইটেড হয়ে যাচ্ছি আমরা কেক সেলিব্রেশন করতে বার্থডে সেলিব্রেশন করতে কেক সেলিব্রেশন করতে তো চলো যাই ওখানে পৌঁছাই গিয়ে দেখি কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি চলো তো তারপরে আমরা ঠিক তার 15-17 মিনিট আগে আমরা বার্থডে গার্লের বাড়ির সামনে চলে এসেছি আর এদিকে ভয়েস মারছি তার কারণ ও যাতে বাইরের থেকে আমাদের আওয়াজটা না শুনতে পারে ওর জন্য সারপ্রাইজ রয়েছে ওখানে ও জানো না যে আমরা আসছি এই জন্য আমরা এখানে মানে ভয়েসটা মারতে বাধ্য হচ্ছি আর এই যে আরবিন আছে আর আমি এখানে হ্যাপি বার্থডে মানে খুব এক্সাইটেড আর কি আমি ফার্স্ট টাইম এই যে আমরা যাচ্ছি লুকিয়ে লুকিয়ে তো এবার গিয়ে এখানে ডাকবো আর বার্থডে সেলিব্রেশনটা খুব মজা হচ্ছে চলো পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে তাড়াতাড়ি দেখো ফাইনালি 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 চলে এসছে আরো কজন ভাই ওয়েট করতে হচ্ছে না এই ডাকে বলে হচ্ছে না না দেখি আসে বার কর বার কর মাল মশলা বার কর ভাই এই বাচ্চা কুমাচ্ছে ভালোই তো নাটক পড়িস আরে আমি জানি ভাই ছোটবেলায় করতে হবে আমাকে ফোন করে বলছে কি ও ভাই আমাকে নিয়ে যা আমি জানি না ভাই এরকম এরকম ব্যাপার ওই ভুলে গেছে আমি কোথায় থাকি এই চলো চলো রেডি কেক কাটো কেক কাটো কেক কে দেশি ভাই অনেকজন মারবে ভাই হ্যাপি বার্থডে দিন মারি খাবি
বার্থডে দিন এরকম না ভাই, অত্যাচার করি তো বার্থডে দিন আমাকে ছেড়ে দে ভাই। আর সাইডে দেখি ক্যামেরা দাও, প্যান্টটা ঢিলা করে পড়তে বারণ করেছিলাম। আমরা সবাই হ্যাপি বার্থডে বলবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, হ্যাপি বার্থডে। সবচেয়ে হাত কাটছে কেন? বাইরে তোর জন্য কি অপেক্ষা করছে? বাইরে তোর আজকে কসম দেবে, আজকে তুই বাইরে বেরোবি না, কেউ তোর বাইরে নিয়ে গেলি। নাইট পরে নাচ। হয়েছে এক মিনিট? কটা বাজে? আর এক মিনিট বাকি। হ্যাপি বার্থডে! আর মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ড। কি কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাপি বার্থডে! হ্যাপি বার্থডে! টু ইউ! হ্যাপি বার্থডে টু ইউ! হ্যাপি বার্থডে! বাবা এই স্প্রে আমার নাকে ঢুকে গেছে। ক্যামেরাম্যান আমি ওকে বাইরে দাঁড়িয়ে সাথে আমি ঝগড়া করছি অনেক দাসের সাথে ফোনে, তোর সাথে আমি মিশবো না, কথা বলবো না। বাপরে খতরনাক ক্যামেরা ধরেছে তো ওইদিকে। চলো এখন গ্যাস কেক মার্ডারের। তুমি আজকে বেঁচে বেঁচে সাদা চাদর তাই লাগালে? যাই হোক, মানে কেক কিন্তু মার্ডার হবে পরে, বাট তার আগে কিন্তু ব্যবসা তো, ঠিক আছে, থাম্বেল নিতে হবে, ঠিক আছে? দিস ইজ বিজনেস। তো ও কিন্তু কনফিউজড হয়ে গেছে যে কেসটা কী হলো আমার সঙ্গে, মুখ কী সুন্দর সেজে গুজে ছিল, সাদা ফেনায় ভরে দিয়েছে, ঠিক আছে, মেকআপ উঠে গেছে সব বোনের। গাইস থাম্বেল নিচ্ছে দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান আমাদের সেরা ক্যামেরাম্যান। দেখতে থাকো গাইস, আরে হ্যাপি বার্থডে ব্রো, খুশি খুশি তো? একজন বাকি আছে, আরেকজন মনে হয়।
দেখা যাক কে আসে, কে আসবে দেখা যাক। ওই তো এই বাকি ছিল, চলে এসছে। আরে লাইন লাগা, কেকে লাইন লাগা। আচ্ছা আচ্ছা, এক এক করে এক কাজ কর, সবাই চলে আসুক, তারপর কেকে লাইন লাগা। আমি নিজেও জানি না রে, আমি তো এমনি হাত রাখলাম। চলো চলো ব্লগিং, বাহ, ক্যারি অন। এ সবাই রেডি তো? বাদ দে বাদ দে বাদ দে, হ্যাপি বাদ দে দে না দিস নাই ওর কাছে। আছে তাহলে যে খায় তার কাছে চাও না। আরে এত আগুন, এত আগুন ধরাচ্ছে তো শেষ হবে না। এই যে যাচ্ছে, যে নাও নাও ফোকাস মারো। মিস করা যাবে না কোনো সিন, পুরো রোয়া ফাইল। এই রোয়া ফাইল আপলোড হবে, চাপ নেই, করো যা ইচ্ছা। আয় মুদা, তোর কে কে ভাই, যা যা। আরে না না, এটা বুঝছিস না তুই ব্যাপারটা। আরে কেক আমি চাই না, না কি বলছো, আইনা না কি চাই না। যা 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 ডাইরেস ক্যাফে। তুই কাটবি নাকি, তোর বার্থডে না রে ভাই। এ নাও 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 নাও, কেক ইজ কাটিং, কাটিং ইন দ্য কেক। ভাই ভাই কি করিস ভাই, আরে ভাই। এ টাটা, গুড নাইট, আবার আসছি পরের বছর। টাটা, ও তুমি তো আছো, টাটা, গুড মর্নিং, গুড নাইট। চলো দিয়া দিয়া, চলো চলো চলো, আসছি চলো। যাই হোক গাইস, এখন বাজে প্রায় 1:05, তো আমরা বেরিয়েছিলাম 11:30 নাগাদ, এখন বাজে 1:05। তো বার্থডে শেষ হয়ে গেছে ভাই, যে যার বাড়ি চলে গেছে। এখানে ভাবলাম আমরা প্রথম এসেছি, তারপরে আস্তে আস্তে করে 5-6 সুভর্তি হয়ে গেছে। তো জানি না কত কি এনজয় লেগেছে, আর রোয়া ফাইল রিসিট করে দিয়ে দিচ্ছি ভাই। কিছু খারাপ ভেবো না, এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি করে। তো আজকে ভিডিওটা এইটুকু, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। এবং সুস্থ থাকবো, ভালো থাকবো, টাটা, বাই বাই, লাভ ইউ।